হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি গড় সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এখানে দেওয়া আছে 4, 6, 7 এবং এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত। এখানে এই চারটা সংখ্যার গড় মান দেওয়া আছে 5.5, তো চারটা সংখ্যার গড় 4+6+7+1, এই চারটাকে 4 দ্বারা ভাগ করলে গড় অর্থাৎ গড় বের হয়। তো গড়ের মানটা দেওয়া আছে 5.5, 4+6+10, 7+17 অর্থাৎ 17+1=, 4 দ্বারা এটাকে গুণ করলে হয় 22। এক্স এই 17 ওই পাশে চলে গেলে 22 থেকে 17 বিয়োগ করলে হয় 5, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে 5, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 0.6 হলো 0.2, 0.8, 1 এবং এক্স এর গড় মান, অর্থাৎ এই চারটা সংখ্যার গড় মান হচ্ছে 0.6। তো আমাদের বের করতে বলছে এক্স এর মান কত, অর্থাৎ 0.2+0.8+1+x, এই চারটা সংখ্যার সমষ্টিকে 4 দ্বারা ভাগ করলে গড় বের হয়। তো গড়ের মানটা দেওয়া আছে 6.6। তো 0.2+0.8+1, একের সাথে 1+2 অর্থাৎ 2+1=, 4 দ্বারা 4×6=24, 2×2=4, 4×6=24 অর্থাৎ 2.4। 1=, এই 2 ওই পাশে চলে গেলে 2.4 থেকে 2 বিয়োগ করলে হয় 2.4, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে 2.4, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে 20, 70 এক্স এর গড় মান 40, 20, 70 এক্স এবং ওয়াই এর গড় মান 50, ওয়াই এর মানটা কত। এই তিনটার গড় দেওয়া আছে 40, তাহলে এই তিনটার সমষ্টি হবে 40×3=120। এই তিনটার এই তিনটা একই রকম, এই তিনটার সাথে যুক্ত হয়েছে ওয়াই, অর্থাৎ এই চারটা সংখ্যার গড় দেওয়া আছে 50। তাহলে চারটা সংখ্যার সমষ্টি হবে বা 4 দ্বারা গুণ করলে 4×5=20 অর্থাৎ 200, অর্থাৎ এখানকার তিনটার সাথে এখানকার তিনটা মিলে যায়, শুধুমাত্র ভিন্ন হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই সমান এই চারটা সংখ্যার সমষ্টি থেকে তিনটা সংখ্যার সমষ্টি বিয়োগ করতে হবে, অর্থাৎ 200-120=80। তাহলে ওয়াই এর মানটা হবে 80, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এখানে দেওয়া আছে 17টি জোড় ধারাবাহিক সংখ্যার গড় 42, ধারাটির তৃতীয় স্থানের সংখ্যার মান কত যদি ধারাটি ক্রম অনুসারে থাকে। অর্থাৎ 17টি জোড় ধারাবাহিক সংখ্যা, 17 একটা বিজোড় সংখ্যা, তাই এর যে গড় মানটা সেই গড় মানটা হবে মধ্য সংখ্যা। তো যেহেতু 17 সংখ্যা, 42 একটা নিজের সংখ্যা, তাহলে এই পাশে থাকবে 8টা সংখ্যা, এই পাশে থাকবে 8টা সংখ্যা। যেহেতু 17টি জোড় ধারাবাহিক সংখ্যা বলছে, তাহলে এই পাশের 8টা সংখ্যা হবে 40, 38, 36, 34, 32, 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
ছয়টা সাতটা আটটা। এখানে বলা আছে যে ধারাটির তৃতীয় স্থানের সংখ্যার মান, তো এখান থেকে যদি আমরা যাই প্রথম দ্বিতীয় তৃতীয়, তা তৃতীয় স্থানের সংখ্যার মান হচ্ছে 30, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে 5টি সংখ্যার গড় 6, এদের মধ্যে 3টির গড় 8, বাকি 2টির গড় কত? 5টি সংখ্যার গড় দেওয়া আছে 6, তাহলে 5টি সংখ্যার সমষ্টি, 5টি সংখ্যার সমষ্টি সমান 6 গুণন 5 সমান 5 ছয় 30, 3টি সংখ্যার গড় দেওয়া আছে 8, তাহলে 3টি সংখ্যার সমষ্টি সমান 8 গুণন 3, 3 আর 24,
এখানে বলছে যে বাকি দুটি সংখ্যার গড় কত, তো বিয়োগ করলে বাকি দুটি সংখ্যার সমষ্টি বের হয়, অর্থাৎ বাকি দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 6। তো যেহেতু দুটি সংখ্যার সমষ্টি 6, দুটি সংখ্যার গড় 2 দ্বারা ভাগ করলে হয় 3, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 3। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। এখানে দেওয়া আছে 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় 52, শেষ 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? তো 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে 462, প্রথম 4টার গড় দেওয়া আছে 52, তো প্রথম 4টির সমষ্টি আমরা বের করব। 52 গুণন 4, 4 এ 4 দুগুণে 8, 4 5 20, 208। শেষ 5টির গড়, অর্থাৎ 5টির গড় দেওয়া আছে 38, তাহলে সমষ্টি হবে 38 গুণন 5, 5 8 40 এ 0, 3 5 15 আর 4 এ 19। এবার দুইটা যদি আমরা যোগ করি 398 আসে। তো 9টি সংখ্যার সমষ্টি আমরা পাইলাম 398, 10টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 462। তো 462 থেকে 398 বিয়োগ করলে আমরা পঞ্চম সংখ্যাটি পাব, অর্থাৎ পঞ্চম সংখ্যাটির মান হবে 64। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে পান। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? অর্থাৎ সে প্রথম 8 ঘন্টা কাজ করলে প্রতি ঘন্টা প্রতি 10 টাকা পান এবং পরবর্তী সময়ের জন্য সে 15 টাকা করে পান। সে মোট দৈনিক কাজ করেছে 10 ঘন্টা, তো 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আর অতিরিক্ত কাজ করেছে 2 ঘন্টা, তো 8 ঘন্টার জন্য সে পায় 8 10 এ 80, অর্থাৎ 8 গুণন 10, এবং 2 ঘন্টার জন্য অতিরিক্ত সময়ের জন্য সে পায় 15 টাকা করে, অর্থাৎ 15। তো এখানে 8 10 এ 80 এবং 15 দুগুণে 30, অর্থাৎ 110 টাকা। সে দৈনিক 10 ঘন্টা কাজ করে মজুরি পান 110 টাকা। কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? তো ঘন্টা প্রতি গড় মজুরি 10 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 11 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।